সাকিব ভাইয়ের ইস্যুটা, সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি, এবং সে কিসের জন্য আসেনি বা খেলতে পারেনি এটা আমার কাছে মনে হয় না যে কারো কাছে না জানা। বাট অবশ্যই সে একজন লিজেন্ড প্লেয়ার, আর লিজেন্ড প্লেয়ার সে বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে আমরা সবাই জানি, অস্বীকার করতে পারবো না। বাট যেহেতু একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে সবাই তার পাশে থাকা উচিত। দেখেন যে আমার অপরচুনিটি পাচ্ছি, একটা জিনিস দেখেন যে আমার কাছে ভালো লাগছে যে অপরচুনিটিগুলো আমি যেন কাজে লাগাতে পারি। কারণ আপনি দেখেন যে আমি যেখানে ব্যাটিং করি এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট, এবং টিম এখান থেকে আমি হয়তো ভালো খেললে টিম ভালো জায়গায় যাবে, খারাপ খেললে একদম টিম রেজাল্ট করবে না। বাট আমি মেন্টালি যে জিনিসটা চেষ্টা করছি যে আমি নিজেও ভালো খেলার চেষ্টা করছি, যেহেতু আমি আলহামদুলিল্লাহ রান করছি, আমি রান করলে টিমের অনেক বেনিফিটেড হয় আমি দেখেছি এর আগেও, আমি ওই জিনিসটাই চেষ্টা করছি যে আমার ব্যাটিংটা আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি ডে বাই ডে। আপনি দেখেন কেরিয়ার স্টারে আমার এভারেজ ছিল 150 টেস্ট ক্রিকেটে, বাট আলহামদুলিল্লাহ ডে বাই ডে চেষ্টা করছি ভালো নিজেকে ইম্প্রুভ করার জন্য, সেইভাবে আমি কাজ করছি ব্যাটিং নিয়ে।